বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি হলো লাউ পাতা বাটার ভর্তা। তো আমরা বলি ভর্তা, তোমরা কে কি বলো জানি না। তো যারা যারা লাউ পাতার বাটা ভর্তা বলো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আর দেখো আমি লাউ পাতাগুলি একটু সিদ্ধ করে নিলাম। তো এখানে আমি এখন দিয়ে দেব মরিচ, দিয়ে দেব এখন কয়েক টুকরো রসুন, তারপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ। তো দিয়ে দিলাম লবণ। তো এখন অল্প অল্প করে আমি এগুলিকে বেটে বেটে নেব। তো আস্তে আস্তে আমি বেটে নিচ্ছি। তো আমার বাটা শুরু হয়ে গেল। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো আস্তে আস্তে বাটা শুরু হয়ে গেল। বেটে আমি নিয়াশ করে নেব পাতাগুলিকে এখন। তো দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেল। এ কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি নামিয়ে নেব এগুলিকে। নামিয়ে নিলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেল বাটা। তো দিয়ে দিলাম বন্ধুরা এখন একটু সামান্য পরিমাণের হলুদ, আর দিয়ে দিলাম কড়াইতে তেল। তো তেলে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি পেঁয়াজ কুচিগুলিকে। তারপরে দিয়ে দিচ্ছি আমি লাউ পাতা বাটাটা। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল কমপ্লিট আমার রেসিপি। আমাদের সাথে এতক্ষণ কথা হলো আমার, আর তোমাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। এখন বাই। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে।